কি ব্যাপার? আশুলিয়া গিয়েছিলাম। আশুলিয়া? হ্যাঁ। তোমার না আজ কিং লিয়ার দেখতে যাওয়ার কথা? দেখিনি। শোনো, বাড়ি থেকে যা করবে বলে বের হবে, বাইরে গিয়ে সেটাই করবে। সবসময় কি সব কাজ প্ল্যান করে করা যায় মা? হয়তো যায় না, কিন্তু আমাকে জানানো তো যেত নাকি। আর তোমার ফোনও তো অফ ছিল। চার্জ ছিল না। চার্জ ছিল না, সো হোয়াট? যখন দেখলে যে এত দেরি হয়ে যাচ্ছে, তখন আমাকে জানানোটা তোমার কর্তব্য ছিল, নাকি সেটা তোমার প্রয়োজন মনে হয়নি? সরি। সরি? সরি বললেই সমস্ত সমস্যার সমাধান হয়ে যায় না। তুমি যদি রিপিটেডলি এরকম করো, তাহলে তোমার উপর আমার কনফিডেন্স নষ্ট হয়ে যাবে। মা, আমি তোমাকে মিথ্যাও বলতে পারতাম, বলিনি, কারণ আমার ধারণা ছিল তুমি সত্যকে গ্রহণ করতে পারো। রিয়্যাক্ট করে তুমি আমার সে ধারণা ভুল প্রমাণ করলে। তুমি শুধু শুধু আমাকে ভুল বলছো। তোমার সেলফোনটা কি ছিল তো নাকি? ছিলেন তো, আমি সরি বলেছি মা। হ্যাঁ বলেছো, কিন্তু তুমি তো এটুকু বুঝতে পারো যে আমার টেনশন হয়েছে। আর এটা তুমি কি বললে, যে তুমি সত্যি কথা বলেছো দেখে আমি রিয়্যাক্ট করেছি? কখনো না। তুমি যে সবসময় আমার সাথে সত্যি কথা বলো, সব ব্যাপারে সত্যবাদী, এ ব্যাপারটা নিয়ে তুমি জানো আমি কত প্রাউড, কত গর্বিত বোধ করি। হ্যাঁ, আমি বিরক্ত হয়েছি তোমার উপরে, কিন্তু সেটা একদমই অন্য কারণে। তুমি যা বলেছো তা করোনি, তোমার কথা আর কাজের কোনো মিল ছিল না। শোনো, একজন মানুষ তখনই দামি হয় যখন তার কথার কোনো দাম থাকে, আর এই ব্যাপারটা এখন থেকেই তোমার প্র্যাকটিস করা উচিত। আর এটা তোমার পার্সোনালিটি ডেভেলপমেন্টে অনেক সাহায্য করবে। সরি মা। ইটস ওকে, ভুল হতেই পারে, কিন্তু বারবার ভুল করাটা কিন্তু কোনো কাজের কথা না। শোনো, বারবার ভুল করে ঠকে শেখে বোকারা। তুমি তো বোকা না, তুমি ইন্টেলিজেন্ট, একটা স্মার্ট মেয়ে। আর তুমি তো জানো না যে আমি কত কষ্ট করে আজ এই অবস্থানে এসে দাঁড়িয়েছি। হ্যাঁ, আমি চাইনি যে তুমি আমার কষ্টটা বোঝো, কিন্তু আমি জানি তুমি ঠিকই ফিল করেছো। আমি তোমাকে ফিল করি মা। জানি তো, আমি জানি তো, তুমি তো অনেক ম্যাচিওর। আমি বোকা মা না, মাঝে মাঝে সব উদ্ভট চিন্তা হয়, টেনশন করি। চলো খাবে, চলো। আমি খেয়ে এসেছি মা। ঠিক আছে মা, চলো তুমি খাবে, আমি তোমার পাশে বসবো। আমার কথায় কষ্ট পেয়েছো মা? একজন মা এই পৃথিবীতে সবচাইতে বেশি কষ্ট কখন পায় জানো? যখন সে তার সন্তানকে জন্ম দেয়, তারপর আবার সেই সন্তানের মুখের দিকে তাকিয়ে সব কষ্ট ভুলে যায়। আই, চোখে পানি কেন? চোখে পানি কেন? চোখ মুছো। আমি তোমাকে বলেছি না এই চোখের পানি মেয়েদের এগিয়ে যেতে সবসময় বাধা দেয়? চোখ মুছে, আমি কখনো তোমার চোখে পানি দেখতে চাই না। সরি মা, আসলে এইভাবে কখনো তোমার সঙ্গে কথা বলিনি তো। কিচ্ছু হবে না, আমি কখনো বলেছি নাকি? খাবে একটু? দাও। বহু বছর আগে তোমার বাবা যখন ছিনতাইকারীর হাতে মারা যান, আমি একটুও কাঁদিনি, কারণ তখন আমার মাথায় অন্য এক ভাবনা। আমি জানি আমার সামনে বিশাল এক যুদ্ধ, নিজেকে বাঁচিয়ে রাখার যুদ্ধ, তোমাকে বাঁচিয়ে রাখার যুদ্ধ।
আমি জানতাম চোখের পানি আমাকে সেই যুদ্ধে জয়ী হতে দেবে না। তোমার দাদা বাড়ির লোকেরা অবশ্য আমাকে ভুল বুঝল, ভাবলো তোমার বাবার প্রতি আমার কোন রকম ভালোবাসা ছিল না। তাই আমি মারা যাবার পর ওরা আমাদের সাথে কোনো সম্পর্কই রাখল না। তাতে তো তোমার কোনো ক্ষতি হয়নি? না, তা হয়নি। তারপরও তোমার দাদা বাড়ির সাথে তোমার কোনো রকম সম্পর্কই থাকলো না, এটা ভাবতে আমার খারাপ লাগে। কই, আমার তো একটু খারাপ লাগে না? না, তুমি নাও এটা। তুমি নাও, আমি নিচ্ছি। মজা আছে? জানি, তবু জানি নারীর হৃদয়, প্রেম, শিশুগৃহ নয় সব কিছু, অর্থ নয়, কীর্তি নয়, সচ্ছলতা নয়, আরো এক বিপন্ন বিষয় আমাদের অন্তর্গত রক্তের ভেতরে খেলা করে, আমাদের ক্লান্ত করে, ক্লান্ত করে। এটা কি তোমার কবিতা বাবা? না মা, এত দামি কবিতা এখনো আমি লিখতে পারিনি। এটা হচ্ছে জীবনানন্দ দাশের কবিতা। তুমি কি কম দামি কবিতা লিখো? হ্যাঁ, দেখো না কবিতা লিখে বেশি টাকা পাই না? ও, রবীন্দ্রনাথ সারা জীবন যা লিখেছেন তার দাম কত জানো মা? কত? মাত্র 3,500 টাকা। বাবা, তোমার চেয়ে বেশি না কম? আমার চেয়ে বেশি। টকবুক 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 টকবুক। বালিশ পেটে যাবে না, নামা। বালিশ নিয়ে খেলতেছে, খেলার আর কিছু নাই। আ, খেলছে খেলতে দাও না, ওর বাবার তো আর ঘোরা কিনে দেবার সামর্থ্য নেই। বালিশকে ঘোরা বানিয়ে খেলছে, খেলো, বাধা দিচ্ছ কেন? বলা তো খুব সোজা, হোমওয়ার্ক হয়নি এখনো। থাক না, বিকেল আর কি পড়াশোনা করবে, সন্ধ্যার পরে একবার বসুক। চুপ করো, আর একটা কথা বলবে না, নিজে তো মেয়ের হোমওয়ার্ক নিয়ে একটা কথা বলো না। হ্যাঁ, আমি যখন বলি তখন আবার বাধা দাও কেন? জানোই তো ওসব মাস্টারি টাস্টারি আমাকে দিয়ে হয় না। তোমাকে দিয়ে কি হয়? আমাকে দিয়ে যা হয় সেটাই তো করছি। যাও বই নিয়ে আসো, বই নিয়ে আসো, হোমওয়ার্ক শেষ করবে, যাও। এই যে শোনো না, একটু মেয়েটা হোমওয়ার্কটা দেখে দাও প্লিজ। আচ্ছা ঠিক আছে, যান। মামুনি, আমরা এখন হোমওয়ার্ক করবো, ঠিক আছে? আসো তুমি, আজকে রাতে তো হোসেনদের বাসায় দাওয়াত আছে। হোসেন ভাই? না, নাসরিন মুক্তারি। সন্দেহ না, আমরা এখন হোমওয়ার্ক করব। আচ্ছা তুমি গিয়ে তোমার বইগুলো নিয়ে আসো। মামুনি, তোমার কি হোমওয়ার্ক করতে ইচ্ছে করছে না? ওকে ঠিক আছে, হোমওয়ার্ক বন্ধ। হ্যাঁ চলো, তুমি আবার ঘোরা ঘোরা খেলবে, আমি তোমাকে ঘোরা খেলে দিচ্ছি। আস, এই নাও, এই তোমার ঘোরা, ওঠো ঘোরা, ওঠো। আমার মামুনি এখন ঘোরায় উঠবে, এদিকে না, এদিকে না, এইদিকে, এদিকে ওঠো। আমার মামুনি এখন ঘোরায় উঠবে, টক বক টক বক টক বক টক বক। লাশ কাটা ঘরে সেই ক্লান্তি নাই, তাই লাশ কাটা ঘরে চিত্রে শুয়ে আছে টেবিলের উপর। মাকে আসলে আসার ব্যাপারটা না বলে পারতি? আমি মাকে মিথ্যা বলতে পারি না। বলার পর কি হলো দেখলি তো? বাবা মারা যাবার পর 15 বছর মা যেভাবে আমাকে মানুষ করেছে, দ্যাটস লাইক এ ফ্রেন্ড, দ্যাটস ওয়াই আমি মার সঙ্গে মিথ্যা কথা বলি না, সব কিছু শেয়ার করি। সো মাকে মিথ্যা কথা বলার দরকারই হয় না। তারপর সব সত্যি কি বলতে পারিস? চেষ্টা করি। দেখ না, তুই আর আমি দুজনে কিন্তু অনেক ম্যাচিউর, আমাদের প্যারেন্টসদের কাছে কিন্তু অনেক কিছুই হাইড করার সময় এসে গেছে। সেটা আমি জানি, কিন্তু আমরা কি আসলে এমন কিছু করছি? করছিস না, কিন্তু একবার হোঁচট তো খেলি।
এরপর মাকে সত্যি কথা বলার আগে একবার চিন্তা করবি না? আমি আসলে ওই বিষয়টা নিয়ে এভাবে ভাবতে যাচ্ছি না। আমাকে তোর ব্যাপার চঞ্চল ভাই কিন্তু খুবই সুন্দর ছবি তোলে। হ্যাঁ মা, কি কালকে আসছে গোরা ভাই? তো তার না আরো আগে আসার কথা ছিল। হ্যাঁ তুলেছে, হয়েছে ভালোই। ওই আমার কলিগ আছে ফটোগ্রাফার, সে তুলে দিয়েছে। তুমি ভালো থেকো, হ্যাঁ, খুদা হাফেজ।